নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। দেখুন, আগামীকাল এই বুধবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি দেখা যাচ্ছে, আমি সেই পাঁচ রাশির কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বারটি আমি কিন্তু বলবো। এই টার্গেট নাম্বারটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। প্রত্যেকে জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, 20 এপ্রিল 2022 বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, দেখুন কোন কোন দিক থেকে এই রাশিগুলো অর্থ পেতে চলেছে আমি আপনাদেরকে একে একে কিন্তু জানাবো। দেখুন, আপনি এ পাঁচ রাশির মধ্যে যদি থাকেন, আপনি কিন্তু আগামীকাল অর্থ কিন্তু পাবেন। আপনি শেয়ার মার্কেট থেকেও পাবেন, আপনি বিজনেস থেকে যারা ব্যবসা করছেন, আপনি 500 টাকার ব্যবসা করছেন, সেটা আপনার 5 গুণ বৃদ্ধি হতে পারে। হঠাৎ কোনো বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনার আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই যে আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে, স্টক বিজনেস থেকে, গোল্ড থেকে, আপনারা কিন্তু বা কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে। এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যেটা মেন কারকগ্রহ যেটা, সেটা হচ্ছে রাহু গ্রহ। এই জন্য আমি বারবার বলি, রাহু আপনার জন্মছকে কেমন আছে, যদি আপনার জন্মছকে রাহু ভালো থাকে, আপনি অবশ্যই আগামীকাল অর্থ আপনার কিন্তু আসবে। আপনি রাহু কবচ আপনি পরিধান করুন, অথবা যারা ব্যবসা করছেন, আপনি যে কোনো বিষয়ে ব্যবসা করছেন, আপনি কারেন্সি বিজনেস হোক, আপনি গোল্ডের হোক, আপনি যে কোনো ব্যবসা, আপনি ধনলক্ষ্মী কবচও কিন্তু পড়তে পারেন। ধন আপনার আসবেই নিশ্চিত রূপে, এটা কিন্তু বলা সম্ভব। অর্থাৎ এই যে আগামীকাল যে রাশিগুলো আমি কথা বলবো, যে পাঁচ রাশি, পাঁচ রাশি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন, আগামীকাল দিনটি যেটা থাকছে বুধবার, আপনার অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং যোগ থাকছে বরিয়ান যোগ। এবং রাহুকালটা বিশেষভাবে যে কোনো শুভ কাজ বর্জন করুন, আপনার 12:01 থেকে 1:34 পর্যন্ত কিন্তু রাহুকাল কিন্তু আপনার এই সময় থাকছে। শুভ সময় যেটা 3:36 থেকে 6:04 পর্যন্ত একটা সময় থাকছে। আরেকটি যেটা সকাল 8:49 থেকে 10:44 পর্যন্ত এই সময়টা কিন্তু শুভ থাকছে। রাহুকালটাতে কোনো ইনভেস্টমেন্ট, কোনো ঝুঁকিপূর্ণ কাজ, কোনো শুভযাত্রা আপনারা করবেন না। এবং আপনার জন্মছকে রাহু কেমন আছে, আপনার দশা অন্তর্দশা দেখা দরকার, তবে কিন্তু আপনি আকস্মিক, এই যে আগামীকাল যে আমি কথা বলছি, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি এই রাশিগুলো কিন্তু হবেই হবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। প্রথম যে রাশির কথা বলবো এবং রাশির পাশাপাশি আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বারটাও আপনাদের কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যে টার্গেট নাম্বারটা বিশেষভাবে ইম্পর্টেন্ট হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে, আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি আপনাদের এই সময় করবে। দেখুন, আগামীকাল অর্থ পেয়ে গরিব থেকে ধনীও কিন্তু অনেকে হবে। অর্থাৎ আগামীকাল কোন কোন রাশি গরিব থেকে ধনী হতে চলেছে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা কিন্তু করব। তো যাই হোক, শুরু করা যাক। আগামীকাল যে রাশিগুলো গরিব থেকে ধনী হতে চলেছে, ব্যবসা হোক, শেয়ার মার্কেট হোক, আপনার
গোল্ড থেকে হোক, যে কোনো সূত্র থেকে হোক, কর্মক্ষেত্রে হোক, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে হোক, সেই রাশিগুলোর নাম এবং পাশাপাশি টার্গেট নাম্বারটা আপনাদেরকে আমি একে একে দিব। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বারটা যেটা থাকছে, সে নাম্বারটি হচ্ছে 8 এবং আরেকটি হচ্ছে 6, কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আপনি বিটকয়েন থেকেও কিন্তু কালকে বিটকয়েনও আপনি টাকা লাগাতে পারেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট যারা করছে স্টক বিজনেস থেকেও আপনারা লাভ করতে পারেন, শেয়ার মার্কেট থেকেও লাভ করবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বারটা সেটা হচ্ছে 5 এবং 1। এরপর যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর যে রাশি, অর্থাৎ আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বারটা যেটা থাকছে, অর্থাৎ বিশেষভাবে এটা আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার মানে লাকি নাম্বার, সেটি হচ্ছে আপনাদের 6 এবং 8। আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য কিন্তু এটা হচ্ছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার, অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, এই নাম্বারগুলোতে আপনারা কিন্তু লাক আপনারা খুলবে এবং শুভ সময়টা আপনাদেরকে বললাম। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি, আগামীকালের যে আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বারটা হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে 1, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার, সবশেষ যে রাশি 5 নম্বর যে রাশি, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 5 এবং 9, অর্থাৎ আমি যে দিনের শুভ সময়টা আপনাদেরকে বলছি, এই শুভ সময় এবং নিশ্চিত এই রাশিগুলির কোনো না কোনো দিক থেকে, যে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তি হবে, বা বিদেশের সাথেও যারা রত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনাদের গুড নিউজ আপনাদের আসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 20 এপ্রিল 2022 বুধবার, গণেশজির কৃপায়, গণপতি বাবার কৃপায়, এই 5 রাশির কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু হতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং প্রত্যেকে আমি একটি কথা বারবার বলছি, আপনি আপনার ক্ষেত্রে নিজস্ব জন্মছকটাকে দেখে নিন, আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব কেমন আছে, আপনার ক্ষেত্রে নবম ভাব কেমন আছে, এবং আপনার হস্তরেখাতে রাহুর স্থান, আপনার হস্তরেখাতে শুক্রের স্থান, আপনার হস্তরেখাতে বুধের জায়গা, আপনার হস্তরেখাতে বৃহস্পতির জায়গা কেমন আছে, এই জায়গাগুলো আপনি আগে দেখে নিন, তারপরে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যাবেন। এবং রাহু যদি আপনার ভালো থাকে, আপনি কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু জীবনে ঘটবে, এ বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। অর্থনৈতিক সফলতাও কিন্তু আপনার কিন্তু আসবে। আকর্ষিক যে প্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু, এই জন্য বারবার বলছি রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করুন, বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।